সাবেক পুলিশ প্রধান মেনজির আহমেদ এবং সাবেক সেনা প্রধান জয়াল আজিজের মতো লোকের কারণেই মার্কিন নিষেধাজ্ঞা এসেছে এমন অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত তিনি বলেন এরা সরকারের না দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক দুদকের নিয়ন্ত্রণে নেয় আনন্দ উল্লাস করেছে গ্রামবাসী গোপালগঞ্জের মাহবুব সালামাতের তথ্য ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট আদালতের নির্দেশের পর শুক্রবার সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নিয়ন্ত্রণে নেয় জেলা প্রশাসন রিসোর্টের কিছু জমি হিন্দু সম্প্রদায় থেকে জোর করে নেয়ার অভিযোগ আছে যে কারণে রিসোর্টটি ঘুরে দেখেন বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণাদাস গুপ্ত এ সময় তিনি বলেন প্রশাসনের কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এলাকাটি আপনারই আপনি একবার এলাকায় আসুন আপনি দেখে যান কিভাবে এখানকার জায়গা জমির সংখ্যালঘুদের জবরদখল করেছেন বেনজির আহমেদ এদিকে রিসোর্টের কিছু জমি নিজেদের বলে দাবি করেছেন স্থানীয়রা আমাদের জমি জমা এগুলো জোরপূর্বক বালি ভরাট করে অবৈধভাবে এলজিডির রাস্তায় বেড়া দিয়ে আমাদের জায়গায় যাতায়াত করতে পারিনি এতদিন পর্যন্ত এখনো সেভাবে গেট করা আছে প্লাস বেড়া দিয়ে আটকাই দিয়েছে বিভিন্ন ধরনের প্রচেষ্টার মাধ্যমে এই জমি নেছে আমাদের জমির পাশ দিয়ে যে এলজিডি রাস্তা ওইটাও আটকাই দিয়েছে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার আমাদের উপরে করা হয়েছে এরই মধ্যে গোপালগঞ্জের সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের পুকুর থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে এই ঘটনা রিসোর্টের মৎস্য হ্যাচারি কর্মকর্তা শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক গোপনে মাছগুলা চুরি করে উঠিয়ে বিক্রি করার পায় করছিল আমরা সেই মাছগুলো জব্দ করি পুরা রিসোর্টটি আগে যেভাবে ছিল সেভাবেই থাকবে শুধু আমাদের ব্যবস্থাপনা এখন আমরা চালু করব। র্যাবের মহাপরিচালক এবং আইজিপি থাকাকালীন গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রাম ও মাঝখান্তি গ্রামে ছয়শ একুশ বিঘা জমির উপর গড়ে তোলেন সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক জীবন আহমেদ এনটিভি নিউজ ডেস্ক